Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. ঠিক আছে স্যার, কিসের ঠিক আছে? এখন পর্যন্ত তোমার কুণ্ডলী উঠতেছে, আবার কেউ ঠিক আছে? শোনো, বর যাত্রী আইসে কিন্তু বেশি বাকি নাই, যদি ঠিক মতো খাওয়ার না পায় তাহলে বুঝা হয়েছে, মশলা বাড়ছে না, ওই মশলার পরিবর্তে তোমারে বাটুম, কথাটা বুঝছো? আমার এক পাত্র মেয়ের বিয়ে, আমার নাম গুগুল, যা বলি তা করি, কথাটা মনে রেখো, কোনো সমস্যা নাই স্যার। ভাত পরে খাওয়াবি, আমার একমাত্র মেয়ের বিয়ে, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আবার মুখে মুখে কথা কাজ বলে গেছে। আমার নাম বাবলু শেফ, শেফ মানে বুঝোস? শেফ করে না, বাবুর্চি না তো কি? আমার বিয়েতে ইন্ডিয়ান চাইনিজ রান্ধনের দরকার নাই,
আমার বিয়েতে বাঙালি রান্না হইব, আমার দরকার বাবুসি। এই সেরি তো আতে পায়ে লম্বা হইছে, বুদ্ধিতে তো খাটাই রয়ে গেছে। আমার পূর্ব তিন পুরুষ রান্না বান্না করে সুনাম অর্জন করছে, বাংলা রান্না আমি পারুম না, কিন্তু আমার কি বাংলা রান্না করলে চলবো? আমার রান্না হবে, রান্না হবে বাংলা, কিন্তু স্বাদ পাবেন কানাডিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপানি, চাইনিজ, ভুটান, নেপাল এবং সেখানে বাংলাদেশও পাইবেন। দেখবেন মেহমানরা খাইতে খাইতে আঙ্গুল চুষা খাইয়া ফেলাইছে। এই এসা তো অনেক বেশি কথা কয়, নাম কি? এর আগে কর, মাইয়ারা বিয়ার পরে স্বামীর কাছ থেকে কোন জিনিস পাইলে বেশি খুশি? কি কি কথা শুনছিস সব? মায়েরা তো সোনার গয়না পেলে খুশি হয়। আমার নাম সোনামিয়া। এই সব নাম এখন চলে? এটি তো স্বাধীনের আগের নাম। আরে আপনি কি ধরনের লোকজন আপনার সাথে রাখছেন? কেন, ওর নাম তো ভালো নাম, সোনামিয়া, স্বর্ণের নামে নাম। এটা কোনো নাম হইলো? ওর নামের এই অবস্থা, আল্লাহ জানে বাবার নাম কি। আগে কম, পাশের ঘরে বউরা আদর করে স্বামীরে কি খাওয়ায়? এই এসব কি কি কইতাছেন? এক গ্লাস দুধ খাওয়ায়, আমার বাপের নাম দুধুমিয়া। এই ধরনের লোক আপনার সাথে রাখেন না। আমার কি খুঁজো? এইবার বাবলু শেফের রান্না শুরু হইব। আগুন দে, ভালো করে বিয়ের কোনে হইতে এইভাবে ঘুরে বেড়াচ্ছিস কি জন্য? আমি তো কিছু বুঝলাম না, বিয়েটা কি তোর না আর কারো? আরে আমার বিয়া তো, নিজের বিয়ের রান্না বান্না দেখতে হবে না? দীক্ষা আসলাম। তোর রান্নার অবস্থা কি? একদম ঠিকঠাক আছে। ও তুই আপনার আমার বসে আছেন কেন? বাজান। আরে তোর পড়তা কি তোরা শুনতে পাবে তো? মাংস না কয়লা? এই এটা কেনা আনছে? এই এই এটা এটা মাংস মানুষই খায় নাকি? এই পুত্তে শিয়ালও তো খাবে। এই রাঁধছে কেটা? এ ভাই, এটা রাঁধছে কেটা? বাবুসি কেটা, বাবুসি কেটা? কি হয়েছে? আরে ভাই, এটা রাঁধছে কেটা? এটা কি মানুষ খাওয়ার মতো? এটা তো কুত্তে শিয়ালও খাবে না ভাই। দেখেন, মাংস না কয়লা? এটা কয়লা না মাংস? আপনি পুরা মুরগি কইলেন, ওটা কিন্তু পুরা মুরগি না, ওটা হলো বারবিকিউ। গ্রামের মানুষজন বুঝে না বারবিকিউ মানে কি, বালকাল বুঝে না মানে। কালাম বাবুসি গেল কেন? হ্যাঁ, কালাম কোনে গেল?
আর এখানে বাবু ঢুকলো কিরম করে? আম্মা, এইভাবে খালি পেটে বসে থাকলে রাগ আরো বাইরে যাবে। রাগের মাথায় যা করবেন সব ভুল হইব। চলেন ভিতরে চলেন, সেটা খাইয়া নেন। সমস্যা নাই, আমি নিজে মাইকে আপনারে খাওয়াই দেবো। নে বাবা বাবা, আল্লাহ সীমা নাই। নিজের পোলাটা একটা মায়ের বিয়ান ভাঙছে, এখন সে আসছে খাওয়াইতে। মানে তোমার কারবার দেখে তো আমার নাচতে ইচ্ছা করতেছে। দেখেন আব্বা, আপনাদের ছেলের জন্য আমার বিয়ে ভাঙছে, এর জন্য আমি সিদ্ধান্ত নিছি বিয়া যদি করি আপনাদের ছেলেরই করব। বাপের ভিটা ছেড়ে আমি আপনাদের ভিটায় আইছি। এই যে বইছি, আপনার ছেলে আমার বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব। আমার কত সাদ আল্লাহ ছিল। এই যে আমি সুন্দর করে সাজছি, সব কইরা কত গয়নাগাটি পরছি, আমার জামাই আইব, আমার ঘুমটাটা তুইলা থুতনিতে ধরে কইব, বউ তোমার খুব সুন্দর লাগতেছে, আমার একটু সোহাগ আল্লাহ করব। কই আপনাকে ছেলে কই, তারে ডাকেন। দেখো না মা, রাগের মাথায় কি নাকি কইতেছ মা গো। তুমি এত সুন্দর একটা মাইয়া, এত সুন্দর একটা পরিবারের মাইয়া, তুমি কি বাবুরসি বলারে বিয়ে করবা? কে বাবুরসি? সে তো শেপ, শেপগিরি করেই তো আমার বিয়েটা ভাঙছে। তবু তোমার বাপে কি মাইনা নিব? আপনার ছেলে যা ঘটাইছে এরপরে আমার বাপের কি কোনো মান সম্মান আছে? মানুষজন কি করব আমগো? দেখা বাবু এই মাইয়ে সোজা করতে পারবো, মাইয়ের যে গ্রামের কেউ সামনে দিতে পারবো। মা আজকে রাত্রে তুমি আমাকে বাড়িতে থাকো, তারপরে কি করবা না করবা এটা আমরা কালকে সিদ্ধান্ত নেব। না 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 না, আমি শুধু রাতে থাকার জন্য আসি নাই, এই যে গাটটি বসকা সব কিছু নিয়ে আইছি। টুকটুকি শ্বশুর বাড়িতে না গিয়ে আমার বাড়িতে এসে কে? মনে হয় বস ও নিজের শ্বশুর বাড়ি ভুল করে আপনাকে বাড়ি চলে আসছে। বলদের বাচ্চা বলদ, বসের পছন্দ হয়েছি, মনে হয় বিয়া করার লেগে হইতেছি। ঠিক আছে না বস, এই বুদ্ধি লয়ে থাক বস। দেখেন আমি মনে মনে ফাইনাল করে ফেলাইছি, আমি বাবলু শেফের বউ, টুকটুকি শেফ। এবার আপনারা কি করবেন করেন। আম্মা আসেন, রাতে কি রান্না বান্না হবে আমার একটু দেখায় দেন, আজকে রাতের রান্না আমি করব। আসেন। যাও না গে, আমরা যে পুরা মুরগি খাওয়ানোর লেগে একজন ভিতরে মার দিলাম, হ্যাঁ গিয়ে মনে বিয়া ভেঙে দিছে। আই হায়, আরেকটা বিয়া ভেঙে গেল। এই তুই শ্বশুর বাড়িতে না গিয়ে আমি করতেছিস কে? আমার বিয়ে ভাঙছেন না, আপনারা বিয়ে করুন, এটাই আমার শ্বশুর বাড়ি। আন আল্লাহ এ কই গেল তোরা? তোমার যে বান্দর সাওয়াল, ওর কপালে এরকম সুন্দরী মেয়ে আর জুটবো বলে মনে হয় না। যাও যাও যাও। আপনার পছন্দের ঘিয়ে ভাজা পরোটা সাথে মুরগির মাংস আর ডাল ভাজি করছি। আম্মা আপনি ডিম ভাজি খেতে খুব ভালোবাসেন, এর জন্য ডিম ভাজি করছি আর মাছও রাখছি। খায় দেয় দেখেন আছেন কেন? বসেন। বসতে বলছি বয়। আপনার জন্য আপনার পছন্দের আটার রুটি
আর ঘি দিয়ে পাঁচ মিশন সবজি রান্না করছি। খায় দেখেন আপনার মতো খারাপ রান্না করি নাকি। এই খবরদার, আমার রান্ধন নিয়ে কোনো খারাপ কথা কন যাব না। আমি ইন্টারন্যাশনাল মানের রাঁধুনি, আমার নাম বাবলু শেফ। আর আমার নামও টুকটুকি শেফ, বাবলু শেফের একমাত্র স্ত্রী। অখাদ্য কুখাদ্য নি কোন রান্ধন হয়েছে মুখে দেন যায় না। আমি তো খাই না। সেই দুপুর থেকে দাঁড়ায় রয়েছি, পাটা একদম ব্যথা হয়ে গেছে। কই আসছি, একটা বরযাত্রী আসে নাই, কেউ নাই। এটা কি বিবাহ বাড়ি নাকি মরা বাড়ি? বুঝলাম না, দুপুরে আমু রান্না বান্না করু, বরযাত্রী আইব, সন্ধ্যা হয়ে গেল গা, কোনো খবরই নাই কিছু। ভাই এই যে মোর্চে বাতি জ্বলতেছে, খাওয়া লিয়ে টেবিলও রেডি, সবাই কি ভাই যেটা গিয়ে গেল নাকি? ম্যাম মনে বাকছে বুঝছো। আরে এদিকে ভাই, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন আপনি? দুপুর থেকে আয় বইরেছি, লোকজন নাই, রান্না বান্না করার লাগবো না। আচ্ছা কত বাবা, আমার মেয়ের জামাই কেমনে জানলো যে বাবলু শেফ রান্না করলে ওই বিয়ে ভাঙা যায়? আমার মেয়ের জামাই তো বিদেশে থাকে। কাকা দেখছেন আমাকে, বসের নাম কেমনে দেশ বিদেশে ভাইরাল হয়ে গেছে। বদনাম ছড়াইছে বুঝছ না? আমি তো বুঝি নাই বস, সরি। আমি তো সবকিছু রেডি করে রাখছি, সামিয়ানা প্যান্ডেল সব রেডি, তোমার দিয়ে তো রান্না করাবো, বুঝতেছো না? তোমার রান্নার সব আয়োজন রেডি। তাহলে সমস্যা কি, চলেন না রান্না শুরু করি, সময় নষ্ট করে লাভ কি? আরে আগে মিষ্টিটা খাও। ভালো, মিষ্টি মুখ করে কাম শুরু করি। দেন বিয়ে বাড়িতে মিষ্টি খাই, কাম শুরু করলে ভালো। দাও তোমার আমি খাওয়া দেয়, আমার দামি নিয়ে খাই। শোনো, আমার জামাই দুইটা চাওয়া, এক আমার মেয়ে, দুই বিয়েতে ভালো খাওয়া। সমস্যা কি, আমার বস হইতেছে আন্তর্জাতিক মানের শেফ, কোনো প্রবলেম নাই। আমিও যা জানি আমার মেয়ের জামাইও তাই জানে, সেই জন্যই তো সে বলছে বাবলু শেফের রান্না চলবে না। কে রান্না করবো, কোন বাবুর এই বিয়েতে রান্না করবো, তার নামটা আমি জানবার চাই, সে কে আমি দেখবো, কত বড় সাহস তার। এই জন্যই তো কমিউনিটি সেন্টারে কামটা সেরে ফেলছি। কামটা সেরেছি মানে? কাম সারছি মানে আমার মাইয়া তো এখন জামাইয়ের বাড়িতে। আচ্ছা এক কাজ করি, তুমি আইসো, তোমার রিক্সা ভাড়াটা দিয়ে দিই, এই নাও 20, 40, 50, 60, এই 60 টাকা তোমার দিয়ে দিলাম, তুমি আইতেও পারবা যাইতেও পারবা। আর শোনো, আমি তো আর একা থাকবো না, এত বড় বাড়ি, আমারও তো লোক লাগবে। আরে আমি ভাবছি আবার একটা বিয়া করবো, তোমার কথা দিতে হইব আমার বিয়ের রান্না তুমি করবা পাক্কা। রাখেন আপনার পাক্কা, এক পা গেছে কবরে, মারতে যান ছক্কা। কিরে তুই ঘরে দরজা লাগালি কেন? আমার বাপ দাদার 14 গোষ্ঠী আসলে বাবুর্চি, আমরা হলাম খানদানি বাবুর্চি, আমার রান্না শিখাবো কেনা? বাপ দাদার কাছ থেকে রান্নাটা শিখলেও কাজে দিত, খালি খালি নিজে নিজে পাকনামি করে। বেশি কথা কইতাছ, জানেন দিকে ঘরের বউ একটু বেশি কথা কই, বেড়েই স্বাভাবিক। একটা কথা মনে রাখবি, এই গা গেছে গেছে করলে ঘরের বউ আম জানা। বউ এতে তাহলে কি লাগে শুনি। ঘরের বউ এতে কি লাগে তোর কম কেন, তুই বাইরে থেকে। আমার জামার ঘর থেকে আমি বাইরে মুখে, আমি এনে থাকো। দূর তাহলে আমি যাবো। আরে কই যান, কি করছস স্যার? স্যার না আগে কোন আমারে কবে বিয়ে করবেন? তুই তো লাস্ট শরম স্যার, একটা মেয়ে জামাই বউর মধ্যে আবার লাস্ট শরমের কি আছে? আমার বউ হওয়া এত সোজা না, ছাড়তে কইছি স্যার, নালে কিন্তু মারুম। সোজা না বেকা, আনাম ডাইতেছি। ছাড়তে কইছি না মা, ওমা আম্মা, ওমা বাসান, এই কি এসে আম্মা
ঘরের মধ্যে আইন না, দরজা আটকে আমার গায়ে হাত দিছে। গায়ে হাত দিয়ে কি করছে? আপনি বুঝেন না কি করছে। কিরে বাবলু, তুই দরজা বন্ধ করে ওর গায়ে হাত দিয়ে কি করছ? মা তুমি বুঝতেছো না, ও মিথ্যা কথা কইতেছে। ও হলো মিথ্যুক, ওর বাপে মিথ্যুক, ওর চোদ্দ গোষ্ঠী মিথ্যুক। আর চোদ্দ গোষ্ঠী মিথ্যুক, আর তুই তুই সাধু না, ফাজিল গুণানকার, সারা গ্রামের মানুষ তুই ঠকাই বেড়াইতেছস, তুই কি? আব্বা, আমি তারে বারবার বলছি বিয়ের আগে এইসব পাপ, কিন্তু সে আমার কথা শোনেন নাই। আপনারা যদি এখন না আসতেন আমার যে কি হয়েছে তো আল্লাহই জানে। তুই আর কান্দিস না মা, একদম কান্দিস না। আমি 24 ঘন্টার মধ্যে এই বাবলুর লগে তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি করে না মা, আপনার ছেলে তো সুস্থইতাছে না। এই মাইয়া যে এই ঘরে ঢুকে একটা নাটক করতেছে, তোমরা কি কেউ বুঝতাছো না? আরে টুকটুকি তো এই ঘরে ঢুকে নাটক করতেছে, কিন্তু তুই কি করতেছ? যা, তুই তো পুরো গ্রামের মানুষের লগে নাটক করতেছ। সালাম দাদা, তোমরা আমার বাপ মা হয়ে ওর সাপোর্ট টানতেছো কেন? এটাই তো বুঝতাছি না আমি। আরে ওর সাপোর্ট টানতেছি না, আমরা সত্যের পক্ষে অবস্থান নিছি। আমার বিয়া হইব, আর আমাদের বিয়াতে আব্বা নিজের হাতে রান্না বান্না করবো। ঠিকই কইছে, বৌমা তো ঠিকই কইছে, কিন্তু হারামজাদারে চোখে চোখে রাখবে কে? ওর তো চরিত্র নষ্ট হয়ে গেছে। আব্বা তুমি এসব কি কইতেছো? চুপ কর হারামজাদা, আবার বড় গলা কই আব্বা এইগুলো আপনি কি কইতেছে? ওই হারামজাদা, ওই তোর লাগে আমি গ্রামের কাউরে মুখ দেখাইতে পারি না, তোর নিজের কোনো লজ্জা শরম নাই? ফাজিল গুণানকার, তোমাকে লগে কথা কওয়াই ভুল। ওই তোর বয়সে এরকম গরম আমিও দেখেছি, ফায়দা হয় নাই তোর দাদা আমারে সিধা করছে, আর ওরে সিধা করুম আমি। হইছে হইছে, থামো। আচ্ছা তুমি তাহলে ডিসিশন নিয়ে নাও। হ্যাঁ, কারে কারে দাওয়াত করবে লিস্ট করে নাও একটা। হ্যাঁ, আর তুমি তোমার আব্বারও খবর দিয়ে দাও। হ্যাঁ মা, লিস্ট তো আমার একদম করাই আছে, সব রেডি। আচ্ছা আপনি কিন্তু রান্নাবেন, হ্যাঁ বড় করে মজা করে রান্না করবেন কিন্তু। আমার বলার বিয়াতে আমি রান্না না তো কে রান্না? আমার কপালে ছাই ঢাইলে, হ্যাঁ বহাল তুমি এতে আছে একদম দেখতেছি, একের গরম গরম খানা খেয়ে রেস্ট নিতেছে ঘরের ভিতরে। ওই বাড়ির মানুষ কি নাই না শুধু মরছে, বেরোয় না কিসের জন্য? হ্যাঁ আরে আমার মান সম্মান যা যাওয়ার তা তো গেছে, মান সম্মান আর বাকি নাই। ভাবছিলাম যে মেয়েরাই বাড়িতে বিয়া শাদি করে বাবুর লগে সংসার করব, তা না সারা গ্রাম জাইনে গেছে, গ্রাম বলি কেন সারা মহল্লা জাইনে গেছে। ছেলেটা যেমন রান্নায় খারাপ, তেমন চরিত্রও খারাপ, আপনিও খারাপ, আপনারাও খারাপ। ও কাকা, সমস্যাই সমস্যা, সবই সমস্যা। আপনার মেয়ে যত বড় একটা সমস্যা, এই সমস্যাটা আপনি নিয়ে যান, আমি বুঝতাছি, আপনি বুঝতাছেন, কিন্তু আপনার মেয়ে তো বুঝতাছেন না এত বড় সমস্যা। এই সমস্যা নিয়ে বিদায় হন। এই কি ঘরবি যাবে তুমি, বাবা সাবধানে কথা বলবা। এই স্যার, এই এই তুই ওনার সাথে এরকম বেয়াদবি করতেছিস কেন? এই আরে এই মায়া রে, তোর মা আর আমি খুব পছন্দ করছি, খুব পছন্দ হয়েছে আমাকে, ওর লগেই তোরে বিয়া দিব, বুঝছস? প্রশ্নই আসে না বিয়া করার। আরে বাপ রে, গলা কত বড় করছে দেখছো? ও তুই যদি ওরে বিয়া না করস, তাহলে এই বাড়িতে তোর কোনো বাত নাই, এই বাড়িতে তোর জায়গা নাই, তুই বাকি কেন থেকে? ঠিকই আছে, থাকো তোমরা তোমাদের সমস্যা নিয়ে, আমি বিদায় হইলাম, থাকলাম না ব্যক্তি, থাকেন আপনি থাকেন। আল্লাহ, বদমাইস্টারে ঠেকাইতে বললা? আজিল গুণানকার, তুই কিন্তু হালকা বলদ কি সিঙের আসিস, তোর একটা গোপন কথা তুই, আমরা যে বছর লোকের কি লিগে আসি কিছু জানে, আমরা এই যে হেরাতে প্রশংসা করি, আমরা হেরাতে গুণকিন গাই, কি লিগা গাই, এই যে তার প্রশংসা করি ওনার টাকার লিগা। তাই তুই তো আসলেই অনেক পুংটারে, অনেক বুদ্ধি তোর, এত কিছু বুঝোস কেন? তুই এত কিছু বুঝোস কি লিগা, বড় বড় চোখ দিয়ে খালি চাই রইছস, বুঝবো না এত কিছু? এই বসে কি রান্না বান্না কিছু জানে? জানে না। হ্যাঁ রান্না বান্না কিছু হয়? হয় না। লবণ বেশি দেয়, সব কিছু বেশি দেয়, তেল বেশি দেয়, তার রান্না বান্না খাইয়া বিয়া শাদি সব পর্যন্ত ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এর লগে কি লিগা আছে? ওরা টেকার লিগা। রাইট, কি
যত প্রশংসা করবো সে আমাকে টাকা দিব, তার যত প্রশংসা করবো সে আমাকে টাকা দিব। প্রশংসা করলে টাকা, প্রশংসা করলে তত প্রশংসা তত টাকা। বাবি বাবি আপা আসসালামু আলাইকুম। হাই, তোর এই দুইটা সারাক্ষণ বাবলু শিবের আশেপাশে কি করিস? হ্যাঁ, আর কোনো কাম কাজ নাই? এই তোদের জন্য বাবলুর মাথা থেকে শেফের ভূতটা নামতেছে না। তোদের দুইটারে যদি আর কোনো সময় বাবলু শিবের আশেপাশে দেখছি, তাইলে এই চেলা কাঠ দিয়ে পিটায়ে হাড্ডি থেকে মাংস আলাদা করে আমি কিমা বানাবো। আপা না মানে বাবি, তাইলে আমি পেট চলবো কেন? পেট চলবো কেন মানে? এই দুনিয়াতে কি আর কাম কাজ নাই? আর ভালো বাবুর চিনাই তাদের সাথে কাম করতে পারস না? তোরা এই গ্রামে যে দশা করছিস, যেইভাবে গ্রামবাসীর অতিষ্ঠ করছিস, কয়দিন পর পেট চালানো লাগবে না, তোদের ঠ্যাংই চলবে না। ঠিক বলেছেন ভাবি। ঠিক বলছে আপা। ইয়া ভাবি ভাবি ভাবি। তাইলে এখন কি করতে হবে? সারা জীবন বসের পাশে থাকবো। বসের পাশে থাকবি? বসের পাশে ভাইয়ের সাথে সারা জীবন থাকতে চাই, তাও সে এলাকার দিয়ে ধামধাম করে মারছে। খুব ভালো করছে, তোকে আরো মারা দরকার আছে। ম্যাম এসে গেছে, মার খেয়েছ। শোনা মেয়ে কই? আমজাদ কাকার মেয়ের বিয়েতে সরাসরি গেছে। তুমি এখানে কি করতেছো? ব্যাগটা গোছো, তাদের বাইরে দিব। আর অ্যাপ্রন কই আমার? এই যে বস, অ্যাপ্রন। তোর অ্যাপ্রন কই? ফর্ম পাঁচটা কি পড়তে? বালপটা দিল, উঠা। ঠিক আছে, চলেন বস। যা ওই বালপটা উঠা। Good morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. Boss, dekhen ki ni aschi. Ki ni esu? Lagche khide kagoj ni esu ekta. Eida dekhle apnar khide tida sob chole debo, dekhen. Ki re? Dekhen na. Ore baba re baba. এত বড় লিস্টটা কি লিস্ট? অনেক কষ্টে কাজীরে বুঝাইয়া এক মাসের মধ্যে আশেপাশে চার পাঁচ গ্রামে যত বিয়ে হবে সব লিস্ট টাইনে নিয়ে আসছি। কি গো? বাহ, কালের কাজ করছো একটা। দোয়া করবে? এক এক পায়ের দোয়া সালাম করুন। দোকান দিয়ে বাহ, তোর প্রমোশন দিয়ে দিলাম। তুই এখন থেকে বাবলু শেফের অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট শেফ। ধন্যবাদ। অন কার কি বিয়ে হইব সব যে আমরা রান্না শুরু করে দেবো। এইভাবে করলে তো ব্যবসা একদম লাটে উঠবো। পরিবারের অনেক চাপ থাকা সত্ত্বেও খাইয়া না খাই আপনার লগে লাইগা রইছি। বিরাট একটা আশায় একদিন অ্যাসিস্ট্যান্ট শেফ থেকে হেড শেফ হবো। তোর কত বড় সাহস! আমার বস হেড শেফ থাকতে তুই নিজের হেড শেফ দাবি করস? হ্যাঁ, আমার বস হইতাছে হেড শেফ আর আমি হইতাছি তার অ্যাসিস্ট্যান্ট। এই বাড়ে কাতার করে কাঁদা। আমাকে বস বাবলু শেফ, সে যদি হেড শেফ হয় তাহলে আমি তার সহকারী, সেই জন্য আমি লাগ অ্যাসিস্ট্যান্ট শেফ। হিসাব একদম ক্লিয়ার। তুই কোনো অ্যাসিস্ট্যান্ট শেফ টেপ কিছু না, আমার প্রমোশন হয়েছে, আমি এখন থেকে অ্যাসিস্ট্যান্ট। তোর এরকম ঝগড়াঝাটি করিস তো? রাত্রে বেলা কি খাওয়া হয় চিন্তা কর, বাবলু শেফ কি রাত্রে বেলা না খায় থাকবো? কি আমার শেফ হয়েছে রে, রাইতের খাওয়া জোগাড় করতে পারে নাই, না খায় খারাপ হয়েছে। আয় দুলাল নে ধর, তোরা খায় দেখ কার রান্না ভালো, তোকে বসের না আমার? জি আপা। এই আপাকে? আপনি? আমি আপা? আমি তোকে বসের বউ, আমি তাহলে কি হই তোর? ভাবি আপা কো? আপা। এই ভাবি কো? ভাবি। এই আপা কো? আপা। ভাবি ভাবি আবার ভাবি কো? আপা কো? আপা। কি আমি তোর কি লাগি?
গেছে বাকসে একজন। আয় দুলাল, তুই আর তোর বস খায় আর টিফিন বাড়ি দুয়ে রাখিস। আপনি সাহস থাকলে বাড়িতে আন। বস, এই খাবার কি খামু নাকি থালায় দিব? গেছে গেলে খামু। দেখ কি দা লাগছে না, খুল। বস আমারও খুদা লাগছে। তোর কি দা লাগছে? তোর কত পিড়ালো মুখ ধরতিস উসকে? হ্যাঁ ধরতিস উসকে, টরে টরে। আর খাওন দিবি না, আমি দুদিন খাম। বন্ধ দা, তোর খাওয়া বন্ধ। বস এই কই যেতেছ? একজন লোক মারা গেছে, তার কবর দিতে যাইতেছি। আমি মরি না, আমি মরি না। এই লাশ দেখি কত কয়? কত হইছে? আল্লাহ, কে দি মতি বাবুর্চি? হ্যাঁ, মতি বাবুর্চির এত বড় সাহস। আমাদের বসের রান্ধন সে নিজে রাঁধতে যায়, তাই তারে সারা দিনের জন্য প্যাকেট করে রাখা, আমরা রান্না করব। আমার বস বাবু শেফ, ইন্টারন্যাশনাল মানের শেফ। আমার বস সামনে জাতীয় পর্যায়ে রাঁধুনির উপর সে বিশেষ অ্যাওয়ার্ড পাবো। আমার বসের মানো এই সারা বিশালায় বুঝে। ও বাবা বাবা, জীবনে অনেক রান্না করছস, আর রান্না করতে হইব না। এইবার মতি বাবুর্চি রান্না মতি বাবুর্চিরই করতে দে। মা, তুমি ঝামেলার মধ্যে আইসো না তো, যাও কাজ করতে দাও। এই ওঠা বস, মার মারো। তাইলে এখন আমার আর কিছু করার নাই, যা বলার এখনই বৌমা বলবে। বলো বৌমা বলো। আমা মুখের কথা হইব না, একসাথে যাইতে দেব। এই এই কি কি করছ তুই? লাশ উঠাবি, লাশ উঠাবি তুই? হ্যাঁ লাশ উঠাবি। আমা খুলে খুলে দে। আমি তোর একটু বানাবো। দেখে এমনিতে মেজাজ টেন্স খারাপ আছে, সর সামনে যা। কত বড় সাহস, তুই আমারও ধাক্কা দিছস। এই সমস্যা কি জানোস না? আর কি করতে জানোস না? সারা গ্রাম অতিষ্ঠ করে ফেলছে না, কোনো বাবুর্চি ওর ভয়ে রান্না করতে পারে না। কেউ তার ছেলে মেয়ে কোনো কিছু ঠিক মতো বিয়ে দিতে পারে না, কেউ কেউ তার কমিউনিটি সেন্টারে বিয়ে দিতে। সর, পুরো গ্রামটা বিয়ে মানে একটা আতঙ্ক হয়ে গেছে। সর তোর একটু বানাইছে আমার। সর এই খবরদার, ওর গায়ে কেউ হাত দিবি না। এই তুই এমন করতেছিস কেন? তোর বিয়ে তোর কারণে ভাঙছে। এই আমার বিয়ে ভাঙছে আমি বুঝবো? আমি কি তোরা কইছি যে আমারে বিয়ে কর, নাকি যেই মায়ের বিয়ে ভাঙছে ওয়া কইছে যে ওরে বিয়ে কর? এই কোন লাগবো কেন? এই চামরি কোন লাগবো কেন? এই গ্রামের পুলা না আমি, আমার একটা দায়িত্ব আছে না, দায়িত্বটা পালন করতে দে। তুই সর অনেক বানাইছ, আমি একটু বানাই। আমার জামাইরে সাহস থাকলে কিছু কয়া দেখ, তোরে পিডা আজকে আমি কিমা বানামু ক? তুই তোর জামাই লোক হবে। যেই দিন আমার বিয়ে ভাঙছে সেদিন থেকে আমার জামাই। চামরি তোর মাথা ঠিক নাই, তুই সরে যা। আপনারে না বাঁচাইতাম তাহলে আপনারে ওই লাঠি সরে দিয়ে পিটায়া হাড্ডি গুড়া গুড়া করে দিত।
গ্রামের কেরা আছে যে আমার গায়ে হাত তুলে, খালি তুই আসলে দেখে ছাইরা দিছি। হুম, দেখছি, আমি বাঁচাইছি। আমার তো খুব বাঁচাইলে ও কাছ থেকে, আর মায়ের কাছে তো আমার ছোট করছস। আমি আবার কি করছি? তুই ওই দিন কইলি না যে আমি নাকি তোর গায়ে হাত দিছি? আমি তোর গায়ে হাত দিছি? আপনি তো গায়ে হাত দিছেনি, মিথ্যা কথা কই কইছি? কত বড় মিছা কথা কয়। আমি তোর গায়ে হাত দিছি, তুই না ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলি। এই টুকটুকি কোনো সময় মিথ্যা কথা কয় না। দরজা আমি বন্ধ করছি ঠিকই, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন না, আপনি আমার থাপ্পড় দিচ্ছেন, ওইটাই গায়ে হাত। আর মা কি মনে করলো তুই এত বড় একটা অপবাদ দিলি আমার নামে? কে কি ভাবছে সেটা আমি কি করে বলবো? যা ঘটছে আমি তাই বলছি, যে যার মতো ভাববে তারে তো আর মানা করতে পারি না। শোনেন, সামনে কিন্তু আরো অপবাদ আইতেছে, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। হেই, কি কস? হাই 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 হাই, এটা আপনি কি করলেন? কি করছি? এত রাইতের বেলা জঙ্গলের মধ্যে একটা সুন্দরী মেয়ের ডাইকাই না, তার গায়ে হাত দিছেন, তারে ধরে টানটানি করছেন, আমি আম্মারে যে এখনি বলে দিব। ঠিক আছে রে, এখন ছেড়ে তো লাভ নাই, যা হবার হয়ে গেছে। আম্মা, ও আম্মা, এই টুকটুকি, এই খারাপ, এই মেয়ের লগে কোথায় গন্ধ দেব না। এই সেরি, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করো না, আমি দুহায় দুই কমিউনিটি করতেছি, তুই আমার মেয়ের জীবনটা নষ্ট কর। আরে কাকা কি করে এডি, আপনার মেয়ে তো আমার বোনের মতো তাই না? আমার বোনের লেগে আমার একটা দায়িত্ব আছে না, কর্তব্য আছে না, এটা তো পালন করতে হইব। হাত পা গোড়ায় বই থাকলে হইব নাকি? সলিম কাকার মেয়ের বিয়েতে আমি রানছি, জিজ্ঞেস করে দেখেন মানুষজন রে, যে টেস্ট হয়েছে খাবার। হ কাকা, সেই টেস্ট একবার খাইলে আজীবন মনে থাকবো। এই দেন, আমার হাতের মধ্যে এখনো গন্ধ লাগিয়ে রয়েছে, দেখছেন, পুরো সাক্ষী। কাকা, আপনি গরিব মানুষ আমি জানি, এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমাকেও টাকা পয়সা আপনার কিচ্ছু দেওয়ান লাগবো না। যদি কিছু কিনা লোন লাগে আমি উল্টা কিনা লোন, আমি কি টেকার লিগে রান্না করি? রান্নাটা আমি ভালোবাসি, এই বাবলু শেফ, একদিন ইন্টারন্যাশনাল শেফ হইব, এর লিগে রান্নাটা করি। আপনি চিন্তা করেন না, বিয়ের অনুষ্ঠান সামলান, আমরা খাবার সামলাইতেছি। যান কাকা, তাহলে শুরু করে দাও, ওদিকে আমি দেখতেছি, আল্লাহর আল্লাহর নামে তোমার শুরু করে দাও। বিসমিল্লাহ, যান। আর রান ভালো করে, কাকার বিয়ার, কাকার বিয়ার বলে, কাকার মেয়ের বিয়া। হ্যাঁ ওস্তাদ, আজকে ওস্তাদ দেন, তো পানি লাগবো কিনা। কিরে তুই খালি হাতে আছিস কে? তোরটা করলে একটা ব্যাগ নিয়ে আইতে, আর কিছু কাপড় চোপড়, আমি আর গ্রামে থাকবো না, শহরে যাবো গা। আরে বাবা, গ্রামের ছেলে গ্রামে থাকবো, শহরে যা আপনি কি করবেন? শহরে আপনার কি কাম? এত বড় অন্যায়ের পরে আমি এই মুখ আর কাউরে দেখাইতে চাই না, তার চেয়ে সম্মান বাঁচাইতে আমি শহরে যাবো গা, আমি আর গ্রামে থাকবো না। যা, আমার জামা কাপড় নিয়ে আর ব্যাগ নিয়ে। এত তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিয়েন না, আপনি কি করছেন জানেন? জানি আমি কি করছি, আমদার চাচার মেয়ের বিয়ে আমার লিগা ভেঙে গেছে। Good morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. কি বলা
আমজাদ কাকার মত ভালো লোক করে বাচ্চা আর ঘর ভাই পালাইছে আরে এগুলা কি করতেছো আমবা সব হয়ে গেছে এই বাইরে আরে কে বললাম আপনারা বুঝতে আসলে ভাঙচুর করতেছেন মিয়া এই তাহলে কি হইছে আসল ঘটনা জানবেন তো এই কি সাবর ভাঙবেন মিয়া কিসে আরে একটু অপেক্ষা করতে পারলেন না বাবলু সাহেবের কোনো দোষ নাই আর আপনি না জানেন না শুনে এগুলা কি করছেন চান্স আছে কিছু দোষ নাই না আরে ভাই ব্যাপারটা বুঝলেন তো চলেন আমার লগে গেলেই সব বুঝবেন হ্যাঁ আমার লগে হ্যাঁ চলেন হ্যাঁ 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 দেখেন কাহিনী কি দেখেন বুঝতেছি না কি হয়েছে মেয়েটা কে আমার নাম সালেহা আজকে আপনারা ব্যান্ড পার্টি বাজায়া যারে বিয়া দিতেছিলেন আমি তার দ্বিতীয় বউ আমার না জানাইয়া তার পরিবার তারে বিয়া দিতেছিল আমি শুইনা শুইটা আছি আমি তো ভাবছিলাম বিয়া হয়েই গেছে কিন্তু আল্লাহ নীলা খেলা আল্লাহ বুঝেন আল্লাহ চাইলে বিয়া হইব আল্লাহ না চাইলে হইব না পথে এসে শুনতে পাইলাম কোন একটা ঝামেলা হয়েছে আর ঝামেলার কারণে বিয়া ভাঙা গেছে তাই ভাবলাম এই কথাগুলো আপনাকে জানানো দরকার নয়তো আপনার মায়ের একটা সমস্যা হইব আমি চাই না আমার মতো আরেকটা মায়া কষ্ট পাক পরিবার সম্পর্কে ছেলে সম্পর্কে মেয়ে সম্পর্কে আগে জানেন বুঝেন তারপরে বিয়া দেন সবকিছু যাই না শুই না বিয়া না দিলে আপনার মায়ের জীবনটা নষ্ট হইব সেই জন্য আমি সুইটা আইছি আল্লাহ তালা আপনার মায়ের জীবনটা বাঁচাইছে যাইক এখন একটু কম খারাপ লাগতেছে বাড়ি চলেন সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে আরে এইটা হাতে নিয়ে দাঁড়া আছেন কেন শুনেন কথায় আছে না গায়ের আগে আর মায়ের আগে গেলে কেউ কখনো সুখী হইতে পারে না বাপ দাদার ঐতিহ্যবাহী রান্নাটা ঠিক মতো শিখেন দেখি এই পোশাকে কিন্তু আপনার অনেক সুন্দর লাগে প্রথম যেদিন এই পোশাকে দেখছি আমার কিন্তু সেই দিনে ভালো লাগছে বিয়ের কোনো ছিলাম তো এর জন্য বলতে পারি নাই শোনেন তাড়াতাড়ি রান্নাটা শিখেন আমাদের বিয়ের রান্না কিন্তু আপনিই করবেন আমার বাবলু শেফ আর আমি হব অ্যাসিস্ট্যান্ট টুকটুকি শেফ বিয়ে করতে হইব কি বিয়ে করবেন না তাইলে কিন্তু একদম হাড্ডি ঘুরে ঘুরে Thank you.